শহীদ জিয়ার জীবনের শ্রেষ্ঠ কীর্তি উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর বা তৎকালীন পূর্ব বাংলার মানুষের উপর গণহত্যা শুরু করেছিল সেই গণহত্যাকে প্রেক্ষাপটে রেখে তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভট আমরা বিদ্রোহ ঘোষণা করছি তারপর কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি নিজ নামে এবং পরবর্তীকালে বাংলাদেশ রাষ্ট্রের স্থাপতি শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা দেন তার এই ঘোষণা যারাই শুনেছে সেই সময় তারা সবাই বিপুলভাবে উজ্জীবিত হয়েছে শুধু উজ্জীবিত হয়নি চরম এক হতাশার মধ্যে তারা আশার আলো দেখতে পেয়েছে তারা উপলব্ধি করছে যে এই জাতি বিনা প্রতিরোধে বিনা যুদ্ধে পাকিস্তানিদের কাছে স্বীকার করবে না এবং এই ঘোষণার ফলে শুধুমাত্র বেঙ্গল রেজিমেন্টের মধ্যেই নয় সাধারণ মানুষ সে উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক গরিব হোক যারাই রেডিওতে সেই ঘোষণা শুনেছে তারা প্রত্যেকেই নতুন আশার আলো দেখতে পেয়েছে আমাদের সেই সময়কার মুহূর্তে আমরা লক্ষ্য করেছি সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা কোনো রাজনৈতিক পক্ষ থেকে ছিল না সেই দিক নির্দেশনাহীন অবস্থায় শহীদ রহমানের ঘোষণা সেদিনকার মেজর জিয়ার ঘোষণা জাতিকে নতুন করে প্রতিরোধের জন্য তৈরি করেছে এবং সংগঠিত হতে উৎসাহিত করেছে তাই আমরা বলি শহীদ জিয়াউর রহমান আমাদের জাতির সংকট মুহূর্তের নেতা জাতীয় জীবনে যখন বড় সংকট দেখা দিয়েছে তিনি জাতির পাশে দাঁড়িয়েছেন